প্রথম প্রধানমন্ত্রী শেখ আমি বাদাম বাদাম খুব ইচ্ছা দর্শক মাগুরার ঘটনার পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি মাগুরার সেই ভাইরাল বাদাম বিক্রেতা যিনি ঘোড়ায় চড়ে বিভিন্ন বাজারে বাদাম বিক্রি করে বেড়ান সেই বাদাম বিক্রেতা উজ্জ্বল ভাইয়ের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে উজ্জ্বল ভাই তার ঘোড়াটিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন যে ঘোড়াটিতে চড়ে তিনি বাদাম বিক্রি করতে যাবেন তো আমরা সেই উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলবো তিনি আসলে এই যে অভিনব যে কায়দা ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করায় এই ইচ্ছাটা তার ঠিক কিভাবে জাগলো এবং কতদিন ধরে তিনি এই কাজ করছেন আমরা সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন দর্শক হ্যাঁ উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলাইকুম এই যে ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করার এই আইডিয়াটা আপনার মাথায় ঠিক কবে থেকে আসলো বলেন তো আমি এলাকে আগের থেকে খুব অনেক ছোট ব্যবসা করেছি তরমুজ আনারস গান্ডার কুশোর মাগুরা ডিসি কোটের সামনে বিক্রি করতাম গাছের সাথে মেহগুনি কড়াই গাছের সাথে তারপরে আপনার এলাকে ওই দুই চার মাস চলে তারপরে আবার ঘুরিয়ে বেড়াতে বেড়ানোর পরে তা মনে হলাম ঘুরিয়ে বেড়া মানে তো আমার স্ত্রী বললো যে তুমি তাহলে একটা বাদামের ব্যবসা শুরু করো কাছে কিনা হাট মাঠ বা অনুষ্ঠান অনুষ্ঠান হয় তুমি বিক্রি করো তারপরে বাদামের ব্যবসা আমি শুরু করি বাদাম ব্যবসা শুরু করার পরের থেকে আমার খুব শখ জাগে যে আমি ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করবো তিন বছর ঘোড়া কিনেছি কিনে ঘোড়ায় সড়ে গ্রামগঞ্জে আপনার হাটে বাজারে বাদাম বিক্রি করে ঠিক আছে তা আমার ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করি আরে আমার প্রধান শখ যে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনারে আমি ঘোড়ায় চড়ে বাদাম খাবো এইটা আমার জীবনে সবচেয়ে বড়ো শখ আশা তাই এটা আমি খুব তার কাছে আবেদন করি বলছি আমাদের বাদাম যেন সে খায় আচ্ছা এই যে ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি কেমন হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয় দশ থেকে বারো কেজি বিক্রি হয় প্রত্যেক দিন এতে করে কি আপনার সংসার চলে হ্যাঁ মানে স্বাভাবিক চলে মানে কষ্ট জীবন যাপন যায় যতটুকু যা চলে এতে আলহামদুলিল্লাহ আপনার সংসারে কতজন সদস্য সদস্য আপনার দশজন বাপ মা আছে মুরব্বী মানুষ আমার তিনটে ছেলে আমরা দিয়ে টিম মোট দশজন লোক এরপরে চলে

তো আমরা তার পরিবারের সঙ্গেও কথা বলবো এবং তার বিক্রির ব্যাপারে তার ওয়াইফ কি বলে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন আগে আমার স্বামী তরমুজ আনারস তারপর আখের ব্যবসা করত তাতে কোনো ব্যবসা করে কোনো লাভবান হয়নি তারপর অনেক দিন ধরেই বাদামের ব্যবসা করতেছে কিন্তু তা তার খুব শখ যে এই ঘোড়ায় ছড়ে আমার বাদামের ব্যবসা করবো তা আমি পরামর্শ দিলাম যে তাহলে তুমি ঘোড়া কিনে একটা বাদামের ব্যবসা করো তারপরে তো আমাদের অভাব অভাবনাটা চলতেছে চলার পরে এই ঘোড়া কেনার পরে আমাদের এখন একটু পরিবর্তন হয়েছে তো আর আমার এটা খুব শখ বিশ্বসারা অলরাউন্ডার হাকিবালা খানের বাদাম খাওয়ানোর শখড়ায় বাদাম ঘোড়ায় বাদাম খাওয়ানোর শখ আচ্ছা এই যে আপনার স্বামী ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করে লোকজন হাসাহাসি করে না আপনার কিছু বলে না বলে বললে কি হয় আমি তো আমার শখ দিতে সেটা পূর্ণ করবই স্বামী ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করে বা কি আপনার কি ভালো লাগে না কি হ্যাঁ আমার ভালো লাগে ভালো লাগে না জি